This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Aminia, the taste you love. Nirman Concrete, the complete concrete solution. Co-sponsored by Shimla Biryani, Swad Zindagi Ka. Achievers Point, better tuition, better score. The MedSmart, one-stop shopping solution. Devdas Balcom Restaurant, Al Madina Tours and Travels. বিকাশ জয়সওয়ালের উদ্যোগে গাজীবাবা ভক্ত মন্দিরে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, অল ইন্ডিয়া উলামা বোর্ডের ন্যাশনাল প্রেসিডেন্ট শেখ গোলাম রাব্বানী, রাজ্য সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায়। মহিলাদের বস্ত্র বিতরণ করা হয় ও ছোটদের ব্যাগ দেওয়া হয়। সাই বাবার নামে 2006 সাল থেকে এই রক্তদান শিবির করা হয়। প্রায় 100 থেকে 150 জন লোক এখানে রক্তদান করেন। হিন্দুর রক্ত যদি মুসলিমদের ও মুসলিমদের রক্ত যদি হিন্দুদের দেহে দেওয়া হতে পারে, তবে কেন হিন্দু মুসলিমদের এই ভেদাভেদ? ভোটের মরশুমের জন্য রক্তদান কমে গেছে, কিন্তু বিকাশ জয়সওয়াল ও সকলে মিলে পরিশ্রম করে এই রক্তদান শিবিরের আয়োজন করে। 500 শাড়ি ও 500 বই খাতার ব্যবস্থা করেন বলে জানালেন তিনি। আরো বলেন, গরিব বাচ্চারা বই খাতা ও ব্যাগ কিনতে পারে না, তাদেরকে ব্যাগও দেওয়া হয় ও বই খাতাও দেওয়া হয়। লোকসভা ইলেকশন চলছে, তার মধ্যে একটা সানডে বাড়িতে বসে থাকি। লাস্ট ইয়ার এই অনুষ্ঠানে গাজী বাবা ভক্ত মন্ডল কলকাতার ডাকে এবং স্পেশালি শ্রী বিকাশ জয়সওয়ালের ডাকে আগের বছরও এসেছিলাম,
এবং এই বছরও মনে স্থির করেছিলাম যে আসতে হবে, কারণ এত ভালো অনুষ্ঠান, এই গরমের মধ্যে যে 400 মানুষ রক্ত দিচ্ছে এবং তার সাথে বাচ্চাদের স্কুলকে স্কুলের ব্যাগ দেওয়া হচ্ছে। রাজনীতি তো আমরা সারা বছর করব, ভোটের ময়দানে দৌড়ব, বক্তব্য রাখব, কিন্তু তার সাথে সাথে সোসাইটির জন্য যদি কাজ না করি এবং যারা করছে তাদের উৎসাহ যদি না দিই তাহলে মনে হবে যে সব কাজটা আমি হয়তো করতে পারলাম না। আগের বছরও এখানে অনুষ্ঠান হয়েছিল, প্রচুর মানুষ এখানে আমি দেখছি রক্ত দিচ্ছেন, ছেলে মেয়ে পুরুষ মহিলা সকলে মিলে, তো খুব ভালো লাগে নিজেকে এরকম অনুষ্ঠানে আসতে পারার জন্য। হিন্দি মেগার বলে তো বহুত মহৎ কাম হ্যাঁ ইয়ে জো ইনসান এক সাথ গরমি কা ইয়ে জো বেঠে হুয়ে ইয়হাঁ পে মেরে সামনে অর সব মিলকে ধন্যবাদ, দিল সে সবকো হার্দিক অভিনন্দন শুভেচ্ছা। তো ইয়ে বহুত নেক ইনসান হ্যায়, সারা সাল হম লোগ কে সাথ কন্ট্যাক্ট মে রহতে হ্যায় অর হর প্রোগ্রাম মে হর নেক কাম মে হম লোগ কো বুলাতে হ্যায়। মেরা অর এক দোস্ত হ্যায় ইয়াসির হায়দার, ও ভি আনে ওয়ালে থে লেকিন ও অভি রোজা রখ রহে হ্যায়, তো উনহোনে অভি মেরা ফোন পে বাত হুয়া, বোলা মেরা বেস্ট উইশেস দে দেনা ক্যুঁকি মেরে লিয়ে রোজা রখ কে ইস গরমি মে অর ও পুরা স্টেট মে ঘুম রহে অভি, ও ভি হম লোগ কে মাননীয় মেয়র শ্রী ববি আদিম কে জমাতা হ্যায়, তো পুরা স্টেট মে ইলেকশন কে টাইম ঘুম রহে তো শরীফ নেই দে পায়ে, তো মে বোলা কি তুমারা আনা অর মেরা আনা এক হি বাত হ্যায়, হম লোগ ইউথ হ্যায় অর এক ইনসান জহাঁ নেই যা পায়েঙ্গে তো হম চলে যায়েঙ্গে, এসে হম লোগ ভাই বহন মিলকে হিন্দু মুসলিম হম লোগ সোচতে নেই, হম লোগ সোচতে ইনসান কন হ্যায়, ইনসান কো দেখ কে হম লোগ খুশ হোতে। মে শুক্রগুজার হুঁ, আই এম ভেরি থ্যাঙ্কফুল পুরে জয়সওয়াল সমাজ কা জো উনহোনে হম জেসে নাচিজ কো ইয়হাঁ পে আপনে সাথ মে বুলা কর খড়া কিয়া অর কন্ধে সে কন্ধে মিলাকর এক মঞ্চ পে বৈঠনে কি অনুমতি দি। মে শুক্রগুজার হুঁ মঞ্চ পে বৈঠে সবি গেস্ট কে জো আপনে কীমতি ওয়াক্ত নিকাল কর মিস্টার বিকাশ জয়সওয়াল কে প্রোগ্রাম মে ব্লাড ডোনেশন মে আপনা ওয়াক্ত দেনে কে লিয়ে আয়ে কাম কর চুকে হ্যায়। ইয়ে আপনে আপ মে এক বহুত হি বড়ি কাবিল তারিফ হ্যায়, কাল হি হামনে সুনা কি ইস ইলাকে মে কলকাতে মে পুরে বঙ্গাল মে আগার সবসে বড়া কা ব্লাড ডোনেশন আগার করতা হ্যায় তো ও হ্যায় বিকাশ জয়সওয়াল জি। ইস ব্লাড ডোনেশন কা জো সওয়াব জো পুণ্য উনকো মিলনে ওয়ালা হ্যায় ও উনকো মিল রহা হ্যায়, হম ভগবান সে ইয়হি আবেদন করেঙ্গে দোয়া করেঙ্গে কি উনকো ও ইনকা ও গরীবো কি জো দোয়া ইনকো মিলনে ওয়ালি হ্যায় হমেশা মিলকে রহে। और एक बात मैं कहना चाहूँगा कि हम लोग हिंदुस्तान में रहते हैं, यहाँ जमहूरियत की सरकार है, तो हम लोग यहाँ पे लास्ट 5 साल में हम लोगों ने देखा कि जो धर्म की राजनीति यहाँ जो हम लोगों ने देखी है, जो हम लोगों ने यहाँ पे आपस में भाई भाई बहन की जो हमारी मोहब्बत है, मेल मोहब्बत है, खराब करने की जो साजिश की गई है उसको आज एक यहाँ पे जायसवाल जी ने खत्म किया है। बहुत बड़ा स्टेप लेकर जायसवाल जी ने यहाँ और मैं जयसवाल जी का ये बहुत ही बड़ा मैं शुक्रगुजार हूँ कि जो गंगा जमुना की तहजीब हमारी हिंदुस्तान में कायम की गई है वो आज जयसवाल जी ने उसको और ही आगे बढ़ाया है। राजनीति को सामाजिक संस्थार संगे राजनीति करते चाय ना, किंतु जे उद्योग एरा निये छे जयसवाल समाज एक स्तम्भ रहा और जयसवाल समाज बांगलाते जेभावे प्रतिष्ठित होच्छे তার সিংহভাগ কিন্তু জয়সওয়াল সমাজ সামনে আছে, কাকে কে ভোট দেয় জানি না, তার উদ্যোগ উৎসাহ উদ্দীপনা কিন্তু আমাদের জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই, এত অগ্রণী ভূমিকা এরা নিয়েছে। মমতাদির একটা আমাদের এমপিদের একটা বিধায়কদের মন্ত্রীদের একটা উদ্যোগ আছে যে তারা সবসময় চায় রাজনীতির ঊর্ধ্বে থেকে সমাজ সেবা করা হোক। তাই দিদির একটা কথা বারবার মনে পড়ে, যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল দিদি বারবার আমাদেরকে বলতেন সারা বছর ভোটের রাজনীতি করো না, মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করো। আজকে শাড়ি বিতরণ, পুস্তক বিতরণ, ব্লাড ডোনেশন, তার সঙ্গে মানুষকে উজ্জীবিত করার জন্য ধর্মপ্রাণ মানুষরা জাগরণের মাধ্যমে বৈষ্ণবদেবীর আরাধনা করবে, এই সব উদ্যোগ। আর অনেকে বলেন যে এখানে ধর্ম নেই, অনেকে বলেন পুজো নেই, পাঠ নেই, তাই আমি বলতে চাই জয়সওয়াল সমাজ
যা চায় তাই তারা পশ্চিম বাংলার মধ্যে থেকে করতে পারে, করতে চাইছে। আর 2011 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পেছনে এফোর্ট দিচ্ছেন। এবং প্রচুর মানুষ তারা একসাথে যোগ দিয়ে এই কাজী বাবা ভক্ত মন্ডল কলকাতার এই সংস্থা প্রত্যেক বছরই এখানে বিশাল বড় করে এক রক্তদান শিবির আয়োজন করেন। সব থেকে বড় ব্যাপার হলো 43 ডিগ্রি গরম বাইরে, সেই গরমকে উপেক্ষা করে এই যে এত মানুষ 400 মানুষ রক্ত দিচ্ছেন কোনো, সেটা একটা বিশাল ব্যাপার। সব রক্তদান শিবিরে 50, 60, 70 আমরা দেখি, কিন্তু 400 মানুষ রক্ত দিচ্ছেন। শুধু তাই নয়, প্রায় 500-550 বস্ত্র বিতরণ আছে আজকে, বাচ্চাদের সামগ্রী বিতরণ, স্কুল কিট। তো এটা একটা সাধুবাদ জানাবার মতোই অনুষ্ঠান। আমরা সব রাজনৈতিক দলের একজন কর্মী, আমরা রাজনীতি নিয়ে দৌড়ে বেড়াচ্ছি সারাদিন, কিন্তু তার মধ্যেও এত মহৎ একটা অনুষ্ঠান দক্ষিণ কলকাতায় থেকেও, মানে অনেকের মনে হতে পারে যে আজকে সানডে সকালে প্রোগ্রাম নেই, মিছিল নেই, একটু রেস্ট নেই, কিন্তু এত মহৎ অনুষ্ঠানে বিকাশ জয়সওয়ালের ডাকে যদি না আসতাম তাহলে মনে হতো আজকে রোববার একটা কিছু আমি কম করলাম। তো আমি এই যত মানুষ এখানে আছেন মেম্বাররা, মঞ্চের ওপরে দেখবেন প্রায় তারকার হাট, মানে তারকা কিন্তু শুধু সিনেমা আর্টিস্টে হয় না, তারকা তারা হয় যারা সমাজের জন্য কাজ করছেন, মানুষের জন্য কাজ করছেন। তো সেই সকল তারকাদের আমি ধন্যবাদ জানাই, তারাও এসে উৎসাহ দিচ্ছেন। যত মানুষ এখানে বসে আছেন তারা সকলকে আমি ধন্যবাদ, প্রণাম, সাধুবাদ জানাই। যারা রক্ত দিচ্ছেন তাদের প্রণাম জানাই, সেন্ট্রাল ব্যাংককে আমি ধন্যবাদ জানাই, এবং যারা যারা সহযোগিতা করেছে এত ভালো অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান করতে। আমি সকল মানুষকে এবং স্পেশালি বিকাশ জয়সওয়াল সারা বছর যোগাযোগ রাখেন, আমাদের নর্মাল কথাও হয় সবসময়, যে কাজের কথা নয়, সম্পর্কটাই সব থেকে বড় কথা। তো সেই সম্পর্ক আমাদের টিকিয়ে রাখা, ভালোবাসা এবং আন্তরিকতার সাথে এই প্রোগ্রামকে আমি সাধুবাদ জানাই, এবং আশা করব আগামী দিনে আরও বড় করে এই অনুষ্ঠান হবে। যেটুকু পারব সহযোগিতা যদি কোনো রকমভাবে আমরা করতে পারি, সবসময় সংস্থার পাশে আমি আছি। অনেক ভালো লাগছে আজ বিশ্বকাল, যে রক্তদান এমনি কমে যায়, আর আমাদের যে এখন যে ইলেকশনের ডিক্লিয়ারে প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা সংস্থা, প্রত্যেকটা পার্টি যে রক্তদানগুলো হলো সব ক্যান্সেল হয়ে গেছে। আপনি ব্লাড ব্যাঙ্কের অবস্থা দেখতেই পাচ্ছেন, রক্ত দিয়ে রক্ত নিতে হচ্ছে। এই জিনিস আমরা এই দেখে আমরা এই বিশ্বকালে প্রত্যেকবারের মতন এবারেও প্রচুর এখানে মহিলা আর ছেলেরা রক্তদান করছে। এই রক্তদানে যারা ভাইরা বোনেরা রক্তদান করেছেন ওদের জানাই ধন্যবাদ। আজকে এই সাপোর্টে যে আমাদের সায়েমদের চ্যাটার্জি, সঞ্জয় বক্সি আর যে যে অতিথিরা এসছেন সবাইকে আমি জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর একা কোনো কাজ হয় না, আমাদের একতা, আমাদের যত মেম্বাররা সব ভাইরা মিলে এই পুরো পরিশ্রম দিয়ে আজকে এই কার্যক্রমটাকে আমরা সাকসেস করলাম। আর এখনও চলছে, আমরা এখানে 500 বাচ্চাদের স্কুল আর বই খাতা দেবো। আজকে এই মাধ্যমে সোশ্যাল ওয়েলফেয়ার আমরা প্রত্যেকবারই কিছু না কিছু, আর প্রত্যেক সারা বছর আমরা একটা ভাবি সারা বছর রক্তদান শিবির, আমি 400-র উপরে রক্তদান আমরা আয়োজন করি, আর এবারেও আমরা ভালো রক্তদান আয়োজন করতে পেরেছি। আর এইভাবে আমি গরমকালে এই রক্তদান করে যে লোকের রক্তটা পেয়ে ওর 4টে জীবন বাঁচানো হোক, আর এই হিসাবে যে গরিব বাচ্চারা পড়াশোনার জন্য বই কেতা ব্যাগ কিনতে পারে না ওদেরও ব্যাগ দেওয়া হচ্ছে, স্কুল বা মহিলাদের শাড়ি দেওয়া হচ্ছে, প্রত্যেকটা কাজ আমাদের সংস্থা আর সবাই মিলে, আমাদের সায়ংদেব আছে, আমাদের সঞ্জয়দা আছে, সাধন পাণ্ডে আছে, স্মিতা বক্সি, সবাই মিলে এই সেবামূলক কাজ আমাদের সাথে থাকে। সর্বধর্ম এক সমান হ্যাঁ, আর ইসমে গাজী বাবা ভক্ত মন্ডল সংস্থা কাজ নাম হ্যাঁ, বহরাইচ ইউপি মে বাবা কাজ দরগাহ হ্যাঁ, আর সাই বাবা কাজ উনকে নাম পে হামলোগ जो 2006 से स्टार्टिंग हम लोग किए हैं, इसको रक्तदान शिविर से ही इसका उद्घाटन होता है, रक्तदान शिविर, और 500 बच्चों को स्कूली बैग और बच्चे को किताब कॉपी और साड़ी 500 महिलाओं को दिया जाता है। इस कार्यक्रम में शाम को कवाली साईं बाबा का भजन मित्र नाटी का 5000 लोगों का भंडारा किया जाता है, और इसमें देखिए सभी भाई इसमें हिस्सा लेते हैं, सर वर्ग के लोग इसमें हिस्सा लेते हैं, और सभी मिलकर इस कार्यक्रम को बहुत ही अच्छी तरह आप देख ही रहे हैं, सब स्वयं रक्तदान कर रहे हैं, और सब मिल के यहाँ पे देखिए सब भाई लोग मिलकर इस कार्यक्रम को सफल बनाने के लिए एक साथ मिलकर आगे बढ़ के सब कार्य कर रहे हैं। और हम लोग का ध्येय यही रहता है, विश्वकाल जो गर्मी का दिन है इसी गर्मी में हम लोग ये प्रोग्राम करते हैं कि इसमें कहते हैं जरूरतमंदों को जो रक्तदान के बिना मारे जा रहे हैं, और जो रक्तदान नहीं पा रहे रक्त देके रख रहे हैं उनके लिए ये रक्तदान शिविर, एक रक्त से 4 जीवन बचता है आपको मालूम है। और इसी बीच में जो इलेक्शन का
इलेक्शन में कोई भी राजनीतिक दल रक्तदान शिविर नहीं करते हैं और जो संगठन क्लब संगठन राजनीतिक दल से युक्त हैं वो भी अपना रक्तदान शिविर कैंसिल कर दिए हैं। इससे पूरे बंगाल में रक्त हाहाकार मच गई है, पूरे कोई भी ब्लड बैंक में ब्लड नहीं मिल रहा है, लेके ब्लड देना पड़ता है। इसी को मुद्दे को देखते हुए हम लोग सभी भाई लोग मिलकर इसी गर्मी के दिन हम लोग रक्तदान शिविर लगाते हैं, इसमें सब भाई लोग हिस्सा ले रहे हैं, अपन मन धन से सभी मिलकर इस कार्य को आने वाले तो इसमें दूरी है, दूरी बनाने वाले आज दूर होने वाले हैं 23 तारीख को जो हम लोगों के बीच दूरी करते हैं करते आए हैं वो दूर होने वाले हैं 23 तारीख को इंशाल्लाह। और ये जो किए हैं गर्मी में अभी हमने इनसे सुना कि 110 से 120 लोग यहाँ अभी चल रहा है, अभी चल रहा है 10 बजे चलेगा तो तकरीबन 100-150 लोग यहाँ आ सकते हैं रक्तदान करते हैं। तो रक्त की जो कमी आज हिंदुस्तान में है तो इस समाज ने जैसवाल समाज जो इतना बड़ा स्तर पर गर्मी के टाइम पर रुक गया है वो रक्तदान करने के लिए कर रहे हैं, ये एक बहुत ही बड़ा एक अपने आप में काबिल तारीफ है। लेकिन एक बात मैं कहना चाहूँगा पूरे हिंदुस्तान के आवाम से, ये मेरा सवाल भी है और मेरा ये स्टेटमेंट भी है जो रिकॉर्ड किया जाए कि आज हमने यहाँ क्यों मिला, हमारे मुसलमान भाई ने मिल दिया, हिंदू भाई ने मिल दिया, मुसलमान बहन ने मिल दिया, हिंदू भाई ने मिल दिया। लेकिन जब मुझे फोन की जवाब पड़ती है तो मैं ब्लड बैंक में या जैसवाल जी को ये फोन करने के लिए नहीं कहता हूँ कि भाई मुझे आप मुसलमान मेरे घर पे कब्जा ना करें, किसी को लगेगा तो मुझे वो हिंदू खून चाहिए या मुसलमान खून चाहिए, मेरा फ्रेंड एक हिंदू है तो आप जैसवाल जी हमको हिंदू खून दीजिए तो मैं ब्लड चढ़ाऊंगा, वो तो नहीं करूँगा। आप उस वक्त ये देखते हैं कि मुझे अपने घर वालों की या फिर दोस्त की जान कैसे बचाना है, किसका हिंदू मुझे मिलता है। जब हम खून हिंदू का खून जब एक मुसलमान के बदन काम चढ़ा सकते हैं और जब एक मुसलमान का खून हिंदू के बॉडी में चढ़ा सकते हैं तो फिर ये जो सियासी ताकत जो आपस में हिंदू मुस्लिम सिख ईसाई को बांट के डिवाइडेड रूल का जो पॉलिसी चलाते आ रही है 5 साल से, ये कैसे कर भाई अपना दिमाग इस्तेमाल करो, आने वाला 19 तारीख को खुलकर वोट करें, सही प्रत्याशी को वोट करें, सेक्युलरिज्म को बचाने के लिए वोट करें, डेमोक्रेटिज्म को बचाने के लिए वोट करें, भाईचारे को बढ़ाने के लिए वोट करें। लेकिन ये कहूँगा सभी लोगों को वोट करें और जो गलती लास्ट 5 साल में हम लोगों ने की है वो गलती इस बात में होगा, नहीं तो आने वाले वक्त में माइनॉरिटीज को हर समाज को एक बहुत बड़ा भुगतान अदा करना पड़ेगा आने वाले वक्त में।